গুরুত্বপূর্ণ খাবার। এদিকে বহুদিন পর গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষদের জন্য আবারও নতুন প্রকল্পের সুখবর। এর সাথে এবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিরাট বড় নির্দেশিকা, আবারও বৃষ্টি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সারা বাংলার কোন কোন জেলায়, উঠে এলো আবহাওয়া দপ্তরের তরফ থেকে গুরুত্বপূর্ণ নির্দেশিকা, না জানলেই পদে পদে পড়বেন বিপদে। আর এই মুহূর্তে অবশেষে বিরাট ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বদলে গেল বাংলা জুড়ে একের পর এক নিয়ম যা জনজীবনে ব্যাপক আকারে আলোড়ন সৃষ্টি করতে পারে। আর সেই সাথে ব্যবসায়ী থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে সমস্ত রকম সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য আবারও নতুন করে নিয়ম জারি। তবে তা বিস্তারিত জানতে হলে ভিডিওটি ভুল করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি ধৈর্য সহকারে দেখতেই হবে, যদি আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে থেকে থাকেন। তাহলে আপনারই জন্য থাকছে স্পেশাল আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে এই ভিডিওর একদম শেষ অপশনে থাকছে গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া অসহায় মানুষদের জন্য নতুন এক টেকনিক যা প্রত্যেককেই সুযোগ সুবিধা এনে দেবে। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট ইম্পর্টেন্ট আপডেটগুলো আলোচনার পূর্বে অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন কিংবা প্রথমবার এসে থাকেন তাহলে প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনার ফোনের হোম স্ক্রিনে পেতে অবশ্যই আমাদের চ্যানেল অথবা পেজটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করুন। তাহলে সবার আগেই চাকরির আপডেট, রান্নার গ্যাস, ব্যাংকের বই, সরকারি অনুদান, জনধনের ব্যাংকের টাকা, পোস্ট অফিস এবং অন্যান্য প্রকল্পের সুখবর, একের পর এক নতুন আপডেট সবার আগে পেয়ে যাবেন আপনারই ফোনের হোম স্ক্রিনে। এরই সাথে সাথে ভিডিওটি একটি লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনার একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করে নতুন কন্টেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তো ফ্রেন্ডস, আজ যে গুরুত্বপূর্ণ লেটেস্ট খবরগুলো উঠে এসেছে তা আলোচনার পূর্বে জানিয়ে দেব, আপনি যদি আপনার জেলার পার্টিকুলার খবর জানতে চান তাহলে কমেন্টে আপনার জেলার নামটি লিখে জানান, কারণ যেই জেলা বা এলাকার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই এলাকার খবর থাকবে ভিডিওর মাঝে। তো ফ্রেন্ডস, আজ যে সমস্ত গুরুত্বপূর্ণ তাজা ইনফরমেশনগুলো উঠে এসেছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সংবাদ, দারুণ সুখবর ভারতবাসীর জন্য, হকিতে পরপর দুবার ব্রোঞ্জ জয়, ভারতের ঝুলিতে এলো চতুর্থ নম্বর পদক, টোকিওর পর প্যারিসেও ব্রোঞ্জ জিতলো হরমনপ্রীতরা, সেমিফাইনালে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ালো হকি টিম ইন্ডিয়া, ব্রোঞ্জ মেডেলের ম্যাচে স্পেনকে 2-1 গোলে হারালো ভারতীয় দল, ম্যাচে জোড়া গোল করে নায়ক হরপ্রীত সিং প্যারিস অলিম্পিকে ভারতের ঝুলিতে এলো চতুর্থ পদক। তবে যার দিকে তাকিয়ে গোটা বিশ্ববাসী, ভারতীয়র তো বটেই নীরজ চোপড়া, আর নীরজ চোপড়া আজ সোনা জয়ের শেষ আশা, সেই ঐতিহাসিক খেলা কটা থেকে চোখ রাখতে হবে প্রত্যেককেই টিভি বা ফোনের পর্দায়। ভারতের তারকা জ্যাভলিন থ্রো নীরজ চোপড়া বৃহস্পতিবার রাতেই অলিম্পিক্সের টানা দ্বিতীয় সোনার পদক জয়ের লক্ষ্যে নামবেন। নীরজের ইভেন্টে ভারতীয় সময় রাত 11:55 জিও সিনেমাতেই আপনারা লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন, এছাড়াও স্পোর্টস 18 চ্যানেলেও সরাসরি সম্প্রচার হবে। তবে আজকের দিনে দাঁড়িয়ে যে মর্মান্তিক ঘটনা, মনে না করলেই নয়, চিরবিদায়, শেষবারের মতো পাম অ্যাভিনিউ ছাড়লেন ধপধপে সাদা ধুতি পাঞ্জাবির পরা বুদ্ধবাবু, রইল শেষ যাত্রা। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, শোকস্তব্ধ গোটা বাংলা। দুপুর 2 নাগাদ বালিগঞ্জের পাম অ্যাভিনিউ বাড়ি থেকে শেষবারের মতো বের করে আনা হলো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কমরেডকে। দুই কামরার ফ্ল্যাট থেকে তার মরদেহ নিয়ে শকট পৌঁছলো পিস ওয়ার্ল্ডে, এখানে সাহিত্য থাকবেন কিংবদন্তি সোম প্রবীণ রাজনীতিবিদ। বামফ্রন্টের বহু নেতাকর্মী সমর্থকেরা সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আসবেন শেষবারের মতো বুদ্ধবাবুকে দেখতে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ রাখা থাকবে পিস ওয়ার্ল্ডে। আর এর মাঝে আবহাওয়ার বিরাট তাণ্ডব, ঝড়ঝড়িয়ে বৃষ্টি হঠাৎ করে পৌঁছলো, এবার ঝড় জলে কাঁপবে দক্ষিণবঙ্গের 6 জেলা, চলবে কতদিন? আবহাওয়ার বিরাট আপডেট প্রত্যেককে জানতেই হবে। বৃষ্টির সম্ভাবনা বহাল থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, পুনরায় তৈরি হতে পারে নিম্নচাপ, বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এমনটাই পূর্বাভাস মিলছে। পুরুলিয়াতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে দেখা যাচ্ছে, সকাল থেকে মেঘলা আকাশ, ঢাকা থাকছে জেলা, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রা, বিগত কিছুদিনের বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় তাপমাত্রার পারদ অনেকখানি কমেছে জেলায়। এদিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ 32 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ 25 ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে অফিস সূত্রে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি হতে পারে, যদিও অতিভারীর কোনো সতর্কতা দেওয়া হয়নি এখনই,
হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে। বৃষ্টি পারে দক্ষিণবঙ্গের হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলা। এছাড়াও বাকি জেলাগুলিতে বিভিন্ন হালকা বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে, তবে সর্বত্র ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আর এবার থেমে থাকেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বলিষ্ঠ নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর বৃহস্পতিবার সকাল 8:20 পাম অ্যাভিনিউয়ে নিজের ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ রাজনীতিবিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। তার প্রয়াণে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দুপুরেই এক স্যান্ডেলে পোস্ট করে নরেন্দ্র মোদী লেখেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকাহত। একজন বলিষ্ঠ রাজনৈতিক নেতা হিসেবে উনি রাজ্যের সেবা করে গিয়েছেন। উনার পরিবার এবং পরিজনদের প্রতি আমার সমবেদনা, ওম শান্তি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 80 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে সেখানে ছুটে যান রাজনীতির ভেদাভেদ ভুলে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করলেন সকলেই। বাদ গেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় খোদ পাম অ্যাভিনিউয়ে বুদ্ধদেবের বাড়িতে ছুটে যান বৃহস্পতিবার। সেখানেই বুদ্ধদেবের পরিবারের সঙ্গে কথা বলেন শহর কলকাতার পুলিশ কমিশনার, মুখ্য সচিব, রাজ্যের মন্ত্রী ফরিয়াদ হাকিম, অরূপ বিশ্বাসকে। বুদ্ধদেবের শেষ যাত্রার সবকিছু যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তা দেখার নির্দেশ দিয়েছেন মমতা ব্যানার্জি। সকাল 8:20 মারা যান বুদ্ধদেব বাবু। বুদ্ধদেবের প্রয়াণে শোক প্রকাশ করেন মমতা। বুদ্ধদেবের প্রয়াণে তিনি মর্মাহত বলে জানান। এরপর বেলা বাড়লেই পাম অ্যাভিনিউয়ে বুদ্ধদেবের ফ্ল্যাটে পৌঁছান মমতা। সেখানেই পরিবারের সঙ্গে দেখা করেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। মমতা জানান সকাল থেকে যোগাযোগ করছিলেন তিনি। সিপিএম এর পিসি ওয়ার্ল্ডে বুদ্ধদেবের দেহ রাখার সিদ্ধান্ত নিয়েছে। চাইলে রবীন্দ্র সদন বা নন্দনেও দেহ রাখা যেতে পারে বলেই, তবে শেষ পর্যন্ত সিপিএম যা চাইবে তাই হবে বলে জানান তিনি। এর সাথে বাংলাদেশ নিয়ে বিরাট গুরুত্বপূর্ণ সংবাদ। অন্তর্বর্তী সরকারের সামিল দুই ছাত্র নেতাও বাংলাদেশের প্রধান হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী ইউনুস। এই মুহূর্তের বিরাট গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস। দীর্ঘ অস্থিরতার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরেই প্যারিস থেকে ঢাকায় ফেরেন ইউনুস। রাতের শপথ বাক্য পাঠ করলেন ইউনুস। জানিয়েছেন বাংলাদেশে এবার এমন সরকার গঠিত হবে যারা মানুষকে রক্ষা করবে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কত বছর হবে সে নিয়ে দ্বন্দ্ব রয়েছে। সোমবার সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন, তারপরে যদিও অশান্তি থামেনি। আজও হিংসা অশান্তির খবর উঠে এসেছে বিভিন্ন প্রান্ত থেকে। সেই আবহে ঢাকায় পৌঁছে হিংসার পথ থেকে সরে আসার বার্তা দেন ইউসুফ। তার উপর আস্থা রাখতে আর্জি জানান সকলকে। এরপর রাতেই বঙ্গভবনের দরবার হলে এদিন শপথ নিলেন ইউসুফ। রাষ্ট্রপতি মোহাম্মদ সোহাবউদ্দিনের সাথে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে আগে এদিন মুক্তিযোদ্ধার শহীদ এবং সাম্প্রতিক হিংসায় বলি হওয়া মানুষের জন্য এদিন 1 মিনিট নীরবতা পালনও করা হয়। ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছে আমেরিকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নেবে যাতে বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জনগণের ইচ্ছা প্রতিফলিত হবে, তাতে আমেরিকার সরকার সমর্থন থাকবে বলেই জানানো হয়েছে। বাংলাদেশের দিকে আমেরিকা সরকারের নজর রয়েছে বলেও জানানো হয়েছে ইতিমধ্যে। আর এবার দেখব ব্যাংক থেকে পোস্ট অফিস, দুধের দাম থেকে রিচার্জ, কি কাণ্ড ঘটবে, কমবে কি বাড়বে কি, কি বলছে বাংলার পরিস্থিতি। আরবিআই এমপিসি মিটিং, আর তাতেই মোবাইল রিচার্জ, দুধের দাম কমবে নাকি, রিজার্ভ ব্যাংকের মুখে কি কথা। কেন্দ্র ব্যাংকের আর্থিক নীতি প্রণয়নের বৈঠকে খোদ এই নিয়ে উষ্ণা প্রকাশ করলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। কি নিয়ে বাড়ছে চিন্তা, দুধ ও মোবাইলের রিচার্জের দাম বৃদ্ধি নিয়ে এবার চিন্তা বাড়ল রিজার্ভ ব্যাংকের। কেন্দ্র ব্যাংকের আর্থিক নীতি প্রণয়ন বৈঠকে খোদে নিয়ে উষ্ণা প্রকাশ করলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। 2024 সালে লোকসভা নির্বাচনের পর দুধের দাম ও মোবাইলের শুল্কের বৃদ্ধি ভারতীয় রিজার্ভ ব্যাংকেও সমস্যা ফেলেছে, যা ব্যাংকিং সেক্টর নিয়ন্ত্রক ও মুদ্রানীতির মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য দায়ী। এর ফলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 50তম মুদ্রানীতি কমিটির বৈঠকের পর আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন এর প্রভাবের দিকে নজর রাখা দরকার। দুধের দাম
ও মোবাইলের ট্যারিফ বৃদ্ধির উপর নজর রাখছে এবার আরবিআই। হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য আজকের বাছাই করা 10টি তাজা আপডেট। আর এর সাথেই থাকছে পশ্চিমবঙ্গ নিয়ে আবারও বিরাট বড় নির্দেশিকা। আর এর সাথেই বদলে যাচ্ছে একের পর এক পরিষেবা, বদলে যাচ্ছে বহু নিয়ম বাংলায়। আর এর সাথে আবারও করোনা, এদিকে আবার ডেঙ্গি, আর তার সাথেই ম্যালেরিয়ার একের পর এক ভয়ানক সংক্রমণের খবর। আর এর সাথে চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর থাকছে, আর সেই সাথে রেল পরিষেবা নিয়ে বিরাট বদল। যারা ইতিমধ্যে ট্রেনের টিকিট বুক করেছেন বা কোথাও যেতে চান, অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এর সাথেই থাকছে পোস্ট অফিস এবং ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। বদলে গেল একাধিক বেসিক নিয়ম যা প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডারকেই জানতে হবে। আর এর সাথে লোকাল ট্রেন নিয়েও থাকছে বিরাট বড় খবর, যারা নিত্য যাতায়াত করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ সংবাদ। আর যা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে খুঁটিনাটি দেখতেই হবে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে আজ বিশাল বড় ঘোষণা যা জনজীবনে ব্যাপক আকারে প্রভাব পড়তে পারে। আর তার সাথে বাংলাদেশ নিয়ে উঠে এলো আরও একটি বড় গুরুত্বপূর্ণ খবর। এদিকে বহুদিন পর গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষদের জন্য আবারও নতুন প্রকল্পের সুখবর। এর সাথে এবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিরাট বড় নির্দেশিকা, আবারও বৃষ্টি দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, সারা বাংলার কোন কোন জেলায়। উঠে এলো আবহাওয়া দপ্তরের তরফ থেকে গুরুত্বপূর্ণ নির্দেশিকা, না জানলেই পদে পদে পড়বেন বিপদে। আর এই মুহূর্তে অবশেষে বিরাট ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বদলে গেল বাংলা জুড়ে একের পর এক নিয়ম যা জনজীবনে ব্যাপক আকারে আলোড়ন সৃষ্টি করতে পারে। আর সেই সাথে ব্যবসায়ী থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে সমস্ত রকম সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য আবারও নতুন করে নিয়ম জারি। তবে তা বিস্তারিত জানতে হলে ভিডিওটি ভুল করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি ধৈর্য সহকারে দেখতেই হবে। যদি আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে থেকে থাকেন, তাহলে আপনারই জন্য থাকছে স্পেশাল আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে এই ভিডিওর একদম শেষ অপশনে থাকছে গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া অসহায় মানুষদের জন্য নতুন এক টেকনিক যা প্রত্যেককেই সুযোগ সুবিধা এনে দেবে। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট ও ইম্পর্টেন্ট আপডেটগুলো আলোচনার পূর্বে অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন কিংবা প্রথমবার এসে থাকেন, তাহলে প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনার ফোনের হোম স্ক্রিনে পেতে অবশ্যই আমাদের চ্যানেল অথবা পেজটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করুন। তাহলে সবার আগেই চাকরির আপডেট, রান্নার গ্যাস, ব্যাংকের বই, সরকারি অনুদান, জনধনের ব্যাংকের টাকা, পোস্ট অফিস এবং অন্যান্য প্রকল্পের সুখবর।